এই মুহূর্তের সব থেকে বড়ো একটি আপডেট চলে যাচ্ছে যে সিএম মমতার উদ্যোগে কাল থেকে পঁচিশ টাকা কেজি ধরে আলু পাবে কিন্তু রাজ্যবাসী অর্থাৎ আপনার কিন্তু এখন কিন্তু পঁচিশ টাকা কেজি ধরে কিন্তু আলু কিনতে পারবেন রাজ্য সরকারের কাছ থেকে অর্থাৎ জনপ্রতি আপনারা কিন্তু তিন থেকে চার কেজি করে আলু কিন্তু কিনতে পারবেন তো আজকে আমরা দেখে নেব যে কোথায় গেলে আপনারা পঁচিশ টাকা কেজি ধরে আলু পেয়ে যাবেন এবং এর জন্য আপনাদের কোথায় যেতে হবে সমস্ত ডিটেলস জানার জন্য আপনাদের যে কাজগুলো করতে হবে আপনি যে ভিডিও দেখতেই পাচ্ছেন তার নিজে লাইক লাইক ক্লিক করে ভিডিওতে ক্ল্যাক দিন আর যারা সাবস্ক্রাইব দেখতে পাচ্ছেন ক্লিক করে পাঁচ বিল ক্লিক করে নোটসব অলকে রাখুন আর যারা সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বলা হয়েছে যে উৎসবের মরশুমে বঙ্গবাসীকে পঁচিশ টাকা কেজি ধরে আলু যোগান দেবে রাজ্য সরকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে জেলায় জেলায় আগামীকাল অর্থাৎ রবিবার থেকে ন্যায্যমূল্যে আলু বিক্রি শুরু হবে অর্থাৎ আজ থেকে চলতি বছরের ফেব্রুয়ারিতে আলু ওঠার সময় মাঠে যথেষ্ট দাম ছিল সিএম মমতা সেই সময় বলেছিলেন যে অক্টোবর নভেম্বরে আলুর দাম চড়বে সেই মতোই প্রথমবার সরকারি উদ্যোগে আলু মজুত করার সিদ্ধান্ত নেয় নবান্ন সমবায় ব্যাংকের মাধ্যমে হিমঘর মালিকদের ঋণ দিয়ে তাদের মাধ্যমে সরকার আলু সংরক্ষণের ব্যবস্থা করে মার্চ মাসের বাইশ তারিখ থেকে দেশ জুড়ে লকডাউন শুরু হয়ে যাওয়ায় আলু মজুত প্রক্রিয়া কার্যত বন্ধ হয়ে যায় কিন্তু তারপরেও সরকার চল্লিশ হাজার টন আলু রেখেছিল সেই আলুর এই অসময় সস্তায় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সিএম মমতা রাজ্য জুড়ে তিনশো পঁয়ত্রিশটি সুলভ বাংলা স্টলে পঁচিশ টাকা কেজি ধরে আলু পাওয়া যাবে পাশাপাশি নবান্নের তরফে প্রত্যেক জেলা জেলাশাসককে কমপক্ষে কুড়িটি করে অস্থায়ী স্টল খোলার নির্দেশ দেওয়া হয়েছে সব মিলিয়ে পশ্চিমবঙ্গে আটশোর বেশি স্টল থেকেই ন্যায্যমূল্যে আলু কিনতে পারবেন সাধারণ মানুষরা আগামী সোমবার থেকে প্রত্যেক ক্রেতা তিন কেজির পরিবর্তে চার কেজি করে আলু কিনতে পারবেন সিএম মমতার এই নয়া আলু নীতি প্রশংসা করিয়েছে জাতীয় স্তরে সম্প্রতি গুজরাটের প্রতিনিধিরা বঙ্গে এসে এই প্রকল্পের খুঁটিনাটি বিষয়ে খোঁজ নিয়েছেন আগামী মরশুমে মোদীর রাজ্যে দিদির দেওয়া টোটকায় আলু মজুদ হতে পারে মুখ্যমন্ত্রীর কৃষি পরামর্শদাতা প্রদীপ মজুমদার বলেন চলতি বছরে আমাদের দশ লাখ টন আলু মজুদ করার পরিকল্পনা ছিল কিন্তু লকডাউনের জেরে তা সম্ভব হয়নি মুখ্যমন্ত্রী বছরের ঘোরাতে আলুর দাম বৃদ্ধির আশঙ্কা প্রকাশ করেছিলেন বর্তমানে কিন্তু তাই হচ্ছে কেন্দ্রীয় কৃষি আইনের সৌজন্যে আলুর দাম নিয়ন্ত্রণ রাখার রাজ্যের যাবতীয় ক্ষমতা চলে গিয়েছে বলেও জানান প্রদীপবাবু বিকল্প হিসেবে মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তে মানুষ আলুর অগ্নিমূল্য থেকে কিছুটা হলেও কিন্তু রেহাই পাবে বলে তার কিন্তু আশা নবান্ন সূত্রে খবর রাজ্য সমবায় ব্যাংক হিমঘর মালিকদের প্রায় ষাট কোটি টাকা ঋণের ব্যবস্থা করে দেয় মজুদ থাকা সেই আলুর বর্তমান বাজার দর প্রায় কিন্তু পঁচানব্বই কোটি টাকা এই আলু কার্যত সরকারের হাতে তাকায় তা নিয়ে ফাটা বাজে এড়ানো গেল না না হলে এখনই চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকায় আলু খেতে হতেও কিন্তু বলে আশঙ্কা হিমঘর মালিকদের নবান্নের এক শীর্ষকর্তা বলেন এই প্রকল্পের মাধ্যমে রাজকোষ থেকে কোনো টাকা কিন্তু খরচ হলো না কিন্তু আলুর মজুদারির উপর ঘুরপাতে নিয়ন্ত্রণ থাকলো প্রশাসনের আগামী বছর আরও আগে থেকে এই পরিকল্পনা করা হবে যাতে অন্তত হিমঘর মজুদ হওয়া মোট আলুর পনেরো শতাংশের উপর নবান্নের পরোক্ষ হ্রাস থাকে এবছর বঙ্গে প্রায় পঁচাশি লাখ মেট্রিক টন উৎপাদন হয়েছে তার মধ্যে প্রায় পঁচপন্ন লাখ মেট্রিক টন আলু হিমঘরে মজুদ করা হয়েছিল তো আশা করি আপনার প্রত্যেকে বুঝতে পেরেছেন যে রাজ্য সরকার দিচ্ছে কিন্তু পঁচিশ টাকা কেজি ধরে আলু এবং সেই আলু আপনার প্রত্যেকেই পেয়ে যাবেন অর্থাৎ বলা হয়েছে পশ্চিমবঙ্গের আটশোটির বেশি স্টল রয়েছে যেখান থেকে ন্যায্যমূল্যের আলু কিন্তু কিনতে পারবেন সাধারণ মানুষেরা এবং আগামী সোমবার থেকে প্রত্যেক ক্রেতা তিন কেজির পরিবর্তে চার কেজি আলু কিন্তু কিনতে পারবেন তো আশা করি আপনার প্রত্যেকে বুঝতে পেরেছেন যদি আপনার কোনো বুঝতে অসুবিধা হয় তো অবশ্যই আপনাদের অনেক শাখা রয়েছে অনেক জানিয়ে দেবেন এবং যখন নতুন আপডেট চলে আসবে সমস্ত আপডেট আপনি চ্যানেলে পেয়ে যাবেন এই জন্য সাবস্ক্রাইব করে পাশে ক্লিক করে অল করে রাখবেন তো পড়তে ভালো থাকুন এবং সুস্থ থাকুন